নমস্কার, আমি অনিরুদ্ধ পাল, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট। রাজস্থানের উদয়পুরে কানাইয়া লালকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশন দ্ব্যর্থহীনভাবে তার নিন্দা করেছে। বেঙ্গলস ইমাম অ্যাসোসিয়েশন দাবি জানিয়েছে যে দোষী ব্যক্তিদের কঠোরতম শাস্তি হোক। তারা মনে করে ও বিশ্বাস করে অপরাধীর একমাত্র পরিচয় সে অপরাধী। কেউ কোনো ভুল করলে ভারতীয় সংবিধান অথবা ইসলামিক সংবিধান কাউকে নিজে হাতে আইন তুলে নেওয়ার অধিকার দেয় না। ঘটনাচক্রে অপরাধী যে নামওয়ালাই হোক না কেন, কোনো অবস্থাতেই তার অপরাধ লঘু হয় না। এবং কোনো অপরাধের জন্য কখনোই কোনো ধর্মীয় গোষ্ঠী, জাতিগোষ্ঠী, দলগতভাবে কাউকেই দায়ী করা কাম্য নয়। বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশন এটাও জানিয়েছেন যে তারা চায় অপরাধীর শাস্তি হোক এবং বিচার হোক। তারা বলেন যে কানাইয়া লালের পরিবারের প্রতি সমবেদনা জানানোর ভাষা নেই। আল্লাহ তার শোকস্তপ্ত পরিবারের ধৈর্য ধরার তৌফিক দিন। বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশন এই ঘটনায় কড়া নিন্দা করেছে ও দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে। শুধুই আপনারা জানেন, উদয়পুরে কানাইয়া লালকে দুজন আরবি নামওয়ালার লোক যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন তার তীব্র নিন্দা করছে এবং ধিক্কার জানাচ্ছে। ইসলামকে মেনে চলা কোনো ব্যক্তির পক্ষে কাজ করা সম্ভব নয়। হতে পারে তাদের নামগুলো আরবি নাম, তারা ইসলামিক নয়, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং মনে রাখতে হবে একথা খুব স্পষ্টভাবে, কোরআনে আল্লাহতালা বলেছেন, যদি কোনো ব্যক্তিকে কেউ হত্যা করে, নিরাপরাধ ব্যক্তিকে যদি কেউ হত্যা করে, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। সুতরাং ইসলামকে মেনে চলা কোনো ব্যক্তির পক্ষে কাউকে হত্যা করা সম্ভব নয়। আমরা বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষে কানহাইয়া লালকে এভাবে হত্যা করার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি এবং দাবি করছি সরকারের কাছে, প্রশাসনের কাছে, এই দোষী ব্যক্তিদের কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হোক। মনে রাখতে হবে কোনো অপরাধী সে অপরাধী, তার কোনো জাত ধর্ম দিয়ে তাকে বিচার করা যায় না। তার জন্য কোনো ধর্মীয় গোষ্ঠী, জাতিগোষ্ঠী বা কোনো রাজনৈতিক দলকেও দায়ী করে লাভ নেই। যে অপরাধ করেছে সে একমাত্র অপরাধী এবং তার বিচার হওয়া উচিত, কঠোরতম বিচার হওয়া উচিত, কঠোরতম শাস্তি হওয়া উচিত। বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন ওই দোষী ব্যক্তিদের কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছে এবং তার সঙ্গে কানহাইয়া লালের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। যদিও সমবেদনা জানাবার ভাষা নেই, আল্লাহ তাআলা তাদেরকে এই অবস্থায় ধৈর্য ধরার তৌফিক দান করুন, আমিন। বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষে মোহাম্মদ ইয়াহিয়া, চেয়ারম্যান।